বগুড়ার সোনাতলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক সহ অনেকে। অনুষ্ঠানে উপজেলার মোট 3,190 জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।